আচ্ছা, প্রথমে আমরা তিন নম্বর কোশ্চেনটার সলিউশন দিব। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা ছিল যে 3x² - 5y + 2z⁶ এর বিস্তৃতিতে x⁴y³ এর সহগ কত। আচ্ছা, তো আমি এভাবে চিন্তা করি যে এখানে এটা একটা, এখানে তিনটা পদ আছে। কী কী পদ আছে? 3x² - 5y 2z, তিনটা পদ আছে। আচ্ছা, এখন এই তিনটা পদে এই পাওয়ার 6কে ডিস্ট্রিবিউট করতে হবে কিভাবে, যাতে করে আমাদের x⁴y³ আসে। তাহলে এখন আমি যদি x⁴ আনতে চাই, তাহলে এই যে 3x² আছে এটার পাওয়ার দিতে হবে 2। y³ আনতে চাইলে -5y এর উপর পাওয়ার দিতে হবে হচ্ছে 3। তাহলে কত আসলো? তিন আর দুয়ে 5। আমি জানি যে দ্বিপদীর যে সব দ্বিপদী বা অন্য কোনো ত্রিপদীর সবগুলো পদের পাওয়ারের সমষ্টি দ্বিপদী বা ত্রিপদীর পাওয়ারের সমান হইতে হবে, অর্থাৎ 6 এর সমান হইতে হবে। তার মানে আমাকে এখানে এক্সট্রা আরও কত যোগ করতে হবে? 1। তাহলে 3 আর 1 = 4 আর 2 = 6, যেটা কিনা এই 6 এর সমান। আচ্ছা, এবার আমাকে এটার সহগটা চিন্তা করতে হবে। সহগটা কী হইতে পারে? যে 6টা ত্রিপদীর 2টা থেকে আমি 3x² নিব, তাহলে 6c² বাকি আছে কয়টা? বাকি আছে 4টা। 4টা ত্রিপদীর 3টা থেকে আমি -5y নিব, তাহলে 4c³ বাকি আছে কয়টা? 1টা। 1টা থেকে 1টা 2z³, 1c³, দ্যাট ইজ 1। সো এখন আমার চিন্তা করতে হবে যে x⁴ y³ এর সহগ কত। তার মানে x⁴ y³ এর সাথে যা কিছু গুণাকার আছে সেটাই হচ্ছে x⁴ y³ এর সহগ। তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে, 6c² 4c³, 3² মানে 9, x⁴ - 5³ মানে হচ্ছে -125, y³ × 2z। সো আমি বলতে পারি এখন যদি x = 1, y = 1 ধরি, তাহলে এতভাবে আমি বলতে পারি যে x⁴ y³ এর সহগ কত। এর সহগ হচ্ছে, আমি যদি এই পদটাতে x = 1, y = 1 বসে, তাহলে কত আসে? 6c² × 4c³ × 9 − 125 × 2z। আচ্ছা, ওটা আচ্ছা এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে, তো এখানে কিন্তু জেড অবশ্যই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে (1 − 2x⁶ × 3 + 5x⁶ × 5x⁸) এর বিস্তৃতিতে x⁻১২ এর সহগ কত। x⁻১২ এর সহগ কত? আচ্ছা,
আচ্ছা খেয়াল করি যে এখন যদি এটা একটা দ্বিপদ, এটা একটা দ্বিপদ, এটার পাওয়ার হচ্ছে 7, এটার পাওয়ার হচ্ছে 8, তাহলে এখান থেকে এক্স এর পাওয়ার যেটা পাওয়া যেতে পারে 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত, এখানেও একইভাবে এক্স এর পাওয়ার যেতে পারতে পারে 0 থেকে 8 পর্যন্ত। এখন আমি যদি এখান থেকে এক্স এর পাওয়ার 8 পাই, সেকেন্ড বিসি থেকে যদি এক্স এর পাওয়ার 8 পাই, তাহলে প্রথম বিসি থেকে পাইতে হবে 4, সেকেন্ড বিসি থেকে যদি এক্স এর পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 7 পাই, এক্স টু দি পাওয়ার 7 পাই, প্রথম বিসি থেকে পাইতে হবে এক্স টু দি পাওয়ার 5, প্রথম বৃষ্টি থেকে যদি এক্স টু দি পাওয়ার 6 পাই, এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 পাইতে হবে, সেকেন্ড বৃষ্টি থেকে যদি এক্স টু দি পাওয়ার 6 পাই, প্রথমটা থেকে এক্স টু দি পাওয়ার 6 পাইতে হবে, যদি এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 পাই, এখান থেকে এক্স টু দি পাওয়ার 7 পাইতে হবে। আচ্ছা এখন এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 4 পাই, এখান থেকে কত পাইতে হবে? এক্স টু দি পাওয়ার 8। কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখান থেকে ম্যাক্সিমাম এক্স টু দি পাওয়ার 7 পাওয়া যাবে। সো এই কেসটা আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা এখন আমি যদি চিন্তা করি 1-2 এক্স টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত বা এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ কত সেটা কীভাবে নির্ণয় করব, সেটা খুবই সিম্পল। যে প্রথমে চিন্তা করব, তাহলে আমাদের চারটা কেজ আছে, ঠিক আছে? প্রথমটা শুরু হবে কীভাবে? এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 4, এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 8। সো আমি এভাবে চিন্তা করব, 1-2x, -2x-এর উপর পাওয়ার আমাকে দিতে হবে হচ্ছে 4, তাহলে বাকি থাকে কত? 3, 4×3=7। আচ্ছা সবটা কী হবে? 7c4 ইন্টু এখান থেকে কত আসবে? এক্স টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 8 যুক্ত পদ কত? এক্স টু দি পাওয়ার 8 যুক্ত পদ হচ্ছে 3 5x, 5x-এর উপর পাওয়ার হবে 8, তাহলে এটার উপর পাওয়ার হবে 0, আর এটা লিখব 8c8, মানে হচ্ছে 1, 8c8। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, প্রথমটা। আচ্ছা এখন আরেকটা এর সাথে যোগ করতে হবে, যেখানে এখান থেকে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 আর এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 7। তাহলে একইভাবে চিন্তা করি, 1 1-2x, -2x-এর উপর পাওয়ার আসবে হচ্ছে 5, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2 5×2=7, যেটা কিনা দ্বিপদীর পাওয়ারের সমান। আচ্ছা এখন সহগটা কত? 7c5 ইন্টু এখান থেকে কত আসতে হবে? 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ কত? 3 5x, 5x-এর উপর পাওয়ার হইতে হবে 7, এই দুটো মিলে 8 হইতে হবে, তাহলে এখানে 7 আর এখানে 1 8। আচ্ছা এখন কোএফিসিয়েন্টটা কত হবে? সহগটা হচ্ছে 8c7, আচ্ছা প্লাস। আচ্ছা এখন আমাকে চিন্তা করতে হবে, এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 6, এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 6, আচ্ছা তাহলে 1 দ্বিপদী দুটো হচ্ছে 1-2x। এখন এক্স টু দি পাওয়ার 6 আনতে হলে -2x-এর উপর পাওয়ার হইতে হবে 6 আর এখানে পাওয়ার হইতে হবে 1, সহগটা কত হবে? 7c6, 7c6, আচ্ছা ইন্টু এখানে কত হইতে হবে? 3 5x, দুইটা দ্বিপদী, এখান থেকে যদি 6 আসছে এখান থেকেও 6 আসতে হবে, কারণ আমি চাই এক্স টু দি পাওয়ার 12, তাহলে এখানে দিলাম 6, এখানে দিতে হবে 2, কারণ 6×2=8। কোএফিসিয়েন্টটা কত হবে? 8c6 প্লাস, এখান থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার এখন 7 আনি, এখান থেকে আনতে হবে এক্স টু দি পাওয়ার 5, 5×7=12। আচ্ছা এটা দ্বিপদী দুটা কি? 1-2x,
এখন এটার উপর পাওয়ার হচ্ছে 5 সরি 7 তাহলে এখানে নিতে হবে 0 কোএফিসিয়েন্টটা হচ্ছে 7c7 দ্যাট ইজ 1 লিখলাম না আচ্ছা এখন এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে এটার দুইটা দ্বিপদী হচ্ছে এটা দুইটা দ্বিপদী হচ্ছে 3 আর 5x 3 উপর পাওয়ার যদি আচ্ছা এখানে তো 7 তাহলে মানে এখানে লাগবে হচ্ছে 5 তাহলে এখানে যদি 5 লিখি 8 মানে তার লাগবে কত 3 তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে কিউব এরপর চিন্তা করো 8 তাহলে কোএফিসিয়েন্টটা কি হবে 8c5 আচ্ছা এখন এই তিনটার এই চারটা টার্মকে যদি আমি একসাথে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 12 যুক্ত পদ সহজ কথাই এক্স টু দি পাওয়ার তারপরে এক্স টু দি পাওয়ার 12 বাদ দিলে যেটা থাকে সাথে যেটা গুণাকারে থাকবে সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 12 এর সহগ কোএফিসিয়েন্ট ঠিক আছে আচ্ছা এরপর আমি তিন নম্বর কোশ্চেনে চলে যাই কোশ্চেনটা ছিল আচ্ছা এরপর আমাকে বের করতে হবে 1 মাইনাস টুয়াইস এক্স প্লাস 3x² এর বিসিদিতে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে হবে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে হবে এখন আচ্ছা এটা তো একটা ত্রিপদী এটার পাওয়ার হচ্ছে কত 9 এটার পাওয়ার হচ্ছে 9 আচ্ছা এখন তিনটা ত্রিপদী কী কী 1 মাইনাস টুয়াইস এক্স 3x² আচ্ছা এখন আমার লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আমি কীভাবে এক্স টু দি পাওয়ার 6 বানাইতে পারি আচ্ছা এখন আমি যদি এটার উপর কিউব দেই তাহলে অলরেডি এক্স টু দি পাওয়ার 6 চলে আসলো তাহলে এখানে নিতে হবে 0 0 3 এই কম্বিনেশনটা নিতে হবে ঠিক আছে তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আচ্ছা এখন এটা তো ত্রিপদীর পাওয়ারের সমান হইতে হবে 9 বানাইতে হবে তাহলে এখানে 0 3 যোগ করলে আসবে 3 আর লাগবে কত 6 9 বানাতে লাগবে কত 6 তাহলে এখানে আমি 6 দিয়ে দিলাম আচ্ছা এরপরে এটা একটা কম্বিনেশন আরেকটা কী কম্বিনেশন আরও কী কম্বিনেশন হইতে পারে আরেকটা কম্বিনেশন চিন্তা করি আচ্ছা এটার একটা কোএফিসিয়েন্টটা বাদ পড়ে গেছে কোএফিসিয়েন্টটা হচ্ছে যে 9টা থেকে আমি কী করছি 9c6 9টা ত্রিপুতি থেকে 6টা থেকে 1 নিছি শুধু তাহলে 9c6 ইন্টু তারপরে 3c0 3c3 আচ্ছা এটা আশা করি বুঝতে পেরেছি প্লাস এরপর আরেকটা কম্বিনেশন চিন্তা করি 1 মাইনাস টুয়াইস এক্স 3x² আচ্ছা এখন কম্বিনেশনটা এরকম চিন্তা করি যে এখান থেকে যদি 1 নিই এটাতে আচ্ছা যদি এখান থেকে 2 নিই তাহলে কি হয় 4 2² পাওয়ার গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার 4 চলে আসলো আমার লাগবে হচ্ছে 6 তাহলে আরও 2 লাগবে তাহলে এখানে আমি স্কোয়ার করলাম আচ্ছা তাহলে 9 থেকে 2 আর 2 4 চলে গেল আর কাছে কত 5 তাহলে এখানে 5 দিয়ে দিলাম আচ্ছা এখন আসে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট কীভাবে দিব 9c5 ইন্টু 4c2 ইন্টু 2c2 প্লাস এভাবে চিন্তা করব যে 9টা ত্রিভুজ থেকে 5টা থেকে 1 নিব বাকি আছে কয়টা 4টা 4টা থেকে 2টা 2x নিব মাইনাস 2x নিব আর বাকি আছে কত 2টা থেকে 2টা 3x² নিব আচ্ছা এরপরে আরেকটা কম্বিনেশন চিন্তা করি 1 মাইনাস টুয়াইস এক্স 3x² আচ্ছা এখন এটার উপর পাওয়ার যদি 1 নিই তাহলে অলরেডি x² চলে আসছে আমার লাগবে কত x^4
তাহলে এখানে 4 নিলাম 4 আর একে 5 আর লাগবে কত 4 আরো 4 লাগবে তাহলে এটার উপর 5 4 দিয়ে দিলাম তাহলে 4 আর 4 8 আর একে 9 আচ্ছা এরপর তাহলে এখন কোএফিসিয়েন্ট কি হবে 9টা থেকে 4টা 1 বাকি আছে কয়টা 5টা 5টা থেকে 4টা মাইনাস 2x বাকি আছে একটা একটা থেকে একটা প্লাস আরেকটা কম্বিনেশন হইতে পারে ত্রিপদে হচ্ছে 1 মাইনাস 2x 3x স্কয়ার আচ্ছা এখন কম্বিনেশনটা এইভাবে খেয়াল করি এটা আমি ধরলাম 0 থার্ড যে পদ আছে টার্ম আছে এটার পাওয়ার 0 তাহলে সেকেন্ডের পাওয়ার কত ধরতে হবে x টু দি পাওয়ার 6 বানাইতে হইলে 6 তাহলে কম্বিনেশনটা হচ্ছে 6 0 তাহলে এখন আমার তো 9 বানাইতে এখানে লাগবে 3 তাহলে 3 প্লাস 6 প্লাস 0 কত হয় 9 ঠিক আছে আচ্ছা এখন কোএফিসিয়েন্টটা কি হবে 9টা থেকে 3টা থেকে 1 আচ্ছা 9 সি 3 বাকি আছে কয়টা 6টা 6টা থেকে 6টাই মাইনাস 2 হয়ে যায় 6 সি 6 আচ্ছা এখন যদি এই 4টাকে আমি যোগ করি সামেশন করি তাহলে পাবো হচ্ছে x টু দি পাওয়ার 6 যুক্ত পদ তাহলে x টু দি পাওয়ার 6 এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে x টু দি পাওয়ার 6 এর সহগ How are you?